কেমন আছিস বাবা? এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি বাবা। বাবা, তোর শরীরটা ভালো? হ্যাঁ বাবা, তোর কোনো কষ্ট হচ্ছে না তো বাবা? না, কিসের কষ্ট? খাওয়া দাওয়া ঠিকভাবে করছিস? হ্যাঁ, ভালো করেই করতেছি। কি খাস? এই যে এখানে না একটা বাংলা রেস্টুরেন্ট আছে, না বাংলা রেস্টুরেন্টে বাংলা খাবার খাই। আমার মনে হচ্ছে তোর খুব কষ্ট হচ্ছে। তোর গলা শুনে আমার মনে হচ্ছে। না, কোনো কষ্ট নাই। তুই আমাদের কথা কোনো চিন্তা করিস না, আমরা ঠিক আছি। তোর মোবাইলে অনেক টাকা উঠবে বাবা, ফোন রাখ, রাখ, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, রাখি। মার সাথে আমার মিথ্যা কথা বললাম, ছেলে হয়ে নিজের কষ্ট কে লুকানো? আমার মতো মনে হয় প্রায় প্রত্যেকটা প্রবাসী এভাবে নিজের কষ্ট, নিজের কান্না লুকানোর চেষ্টা করে। মার সাথে অনেক কিছু লুকিয়ে মিথ্যা বলে, নিজেই হয়তো একাকী কাঁদে। প্রতিনিয়ত মাকে ভাবে, দেশে থাকা আপনজনদেরকে ভাবে।